তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মাসুদ। মাসুদ, সবাইকে হাই বলেন। ঠিক আছে, বলেন। স্যার, আমি মাসুদ কাজের থেকে। আমি গতকালকে একটা কাজ পেয়েছি, ওটা হচ্ছে বায়ার ইউনাইটেড স্টেট। এটা আমার পঞ্চম কাজ। ইউনাইটেড স্টেটস, দেখেন আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখতে পাচ্ছি মাসুদ প্রতিদিনই নতুন নতুন কাজ পাচ্ছে। মনে হয় লাস্ট 3 দিনে 3টে কাজ পেয়েছেন, জি স্যার। 3 বলে 3 রান। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার কাজটা বুঝিয়ে দিচ্ছি। আপনি দেখি অর্ডার, আপনি কখন কখন কাজ পেয়েছেন, এই যে কাজ কমপ্লিট করেছেন তো 2টে মাত্র, একটা কাজ পেয়েছেন $30, একটা কাজ পেয়েছেন মার্চের মার্চের 6 তারিখ, ফেব্রুয়ারি 27 তারিখ একটা, মার্চের 6 তারিখ একটা, তাই না? তারপরে এই এগুলো তো কমপ্লিট হয়ে গেছে, পেমেন্টও পেয়ে গেছেন। তারপর হচ্ছে একটি পাশে এই মুহূর্তে দুইটা কাজের মধ্যে একটা পেয়েছেন কখন, মার্চের 12, একটা কাজ জমা দিতে হবে মার্চের 12, আর একটা কাজ জমা দিতে মার্চের 12। এই কাজটা পেয়েছেন কখন? এটা কি গতকাল, কালকে কালকে সকালে সকাল চারটা গতকালকে থেকে আর গতকালকে এই কাজটা পেয়েছেন, আজকে এই কাজটা পেয়েছেন, তাই তো? ইনশাল্লাহ আপনি আগামীকাল আরো একটা কাজ পাবেন, তারপরে দিন আরো একটা কাজ পাবেন। তার মানে আপনি গত 5 দিনে প্রায় 5টা কাজ পেয়েছেন। আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা কাজ আপনি করে কমপ্লিট করেছেন, পেমেন্টও পেয়েছেন, একটা কাজ কমপ্লিট করে জমা দিয়েছেন, এখনো পেমেন্ট আসে নাই, 3টা কাজ, আর একটি বাকি এই মুহূর্তে একটা, দুইটা, তাই তো? মোট 5টা কাজ। আমি এই 5টা কাজ মেবি আপনি 1 সপ্তাহের মধ্যে পেয়েছেন। আমি তো প্রায় প্রতিদিন আপনার সাথে কানেক্ট হয়েছি, আপনাকে কাজ বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখন এখন আমি এই কাজটা বুঝিয়ে দেবো, তাই তো? স্যার, ওটা ওই আগের কাজটা স্যার একটু বুঝাইতে হবে, কালকের টাইম আজকে এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি প্রথমে এটা দেখি, ফেসবুক মার্কেটিং এর কাজ, সফটওয়্যারের কাজ, বলেন আপনি কোথায় বুঝেন নাই বলেন। স্যার, এটা করোনা ভাইরাস স্যার, এটা উনি মাস্ক সেল করবে। মাস্ক সেল করবে, ভেরি গুড, ভেরি গুড। 2 দিন, 10 ঘন্টা কাস্টার বাকি আছে। তাহলে টার্গেট ইউনাইটেড স্টেটস, এভরি এভরি এজ গ্রুপ, এভরি পাবলিক গ্রুপ, ওকে ওকে, টার্গেট ইউনাইটেড স্টেটস, এটা ইউনাইটেড স্টেটস টার্গেট করতে হবে, এভরি এজ গ্রুপ, হ্যাঁ, যে কোনো বয়সের, এভরি পাবলিক গ্রুপ, গ্রুপ যে কোনো পাবলিক গ্রুপ, এভরি, বাস আর বলতে হবে না, মানে কত আপনি যেমনে পারেন তেমনে প্রচার করেন, যে কোনো গ্রুপে, যে কোনো পেজে, যে কোনো কমেন্টসে, যে কোনো পোস্টে, ঠিক আছে, যেমনি ইচ্ছা, যেমন খুশি তেমন সাজো, যেমনি ইচ্ছে তেমনি কি আপনি প্রচার করেন, টু ইম্পর্টেন্ট টু নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, মাস্ট বি টার্গেটেড মোস্ট পটেনশিয়াল সেলিং প্লেস, ওকে, আমেরিকার আমেরিকার বড় বড় শহরগুলোকে টার্গেট করে করতে হবে, মানে আমেরিকার বড় বড় শহর, নিউ ইয়র্কের যতগুলো ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, পোস্ট করতে হবে, ওয়াশিংটনের যা আছে পোস্ট করতে হবে, ক্যালিফোর্নিয়ার যা আছে পোস্ট করতে হবে, সব জায়গাতে কি ওভাবে পোস্ট করতে হবে, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এভাবে পোস্ট করতে হবে, পোস্ট করে দেন কি এটা করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে তাহলে এই ভাইয়ার আপনাকে হায়ার করার আগে কি আগে কি কোনো কথা হয়েছিল? স্যার, একটু হালকা গাদ হয়েছিল আগে, উনি ওয়েবসাইট রেডি করতেছে ওটা বলছিল, আর মানে ওয়েট করতে বলছিল। তাহলে সে মার্কস সেল করে, আমাকে তার ওয়েবসাইটটা দেখান। ওয়েবসাইট স্যার ইনবক্সে আছে স্যার, দেখেন এটাই ইনবক্সে। আপনি খুলেন তার ওয়েবসাইটটা, খুলেন স্যার, ইয়ার মধ্যে লিঙ্ক করে দিচ্ছে এটা। আমি দেখতেছি, করোনা ভাইরাসের প্রভাব এখন সব জায়গাতে পড়বে। আচ্ছা, সমস্যা নেই, বাট আমাদের ফ্রিল্যান্সিং এর কাজও কমে নাই, বা আমাদের কাজ ধরা বাড়তেছে, তাই না? ফ্রিল্যান্সিং নিয়ে, করোনা ভাইরাস নিয়ে খুব একটা প্রবলেম নাই, যারা সরাসরি কাজ করে তাদের জন্য করোনা ভাইরাসের প্রবলেম, অফিসে গিয়ে কাজ করে, হ্যাঁ, ঘরে বসে তো কাজ করলে কোনো ভাইরাসের কোনো প্রবলেম নেই।
আচ্ছা এখানে, হ্যাঁ আমাকে দেখান আপনি, আপনি দেখান তার তার সে মার্কস বিক্রি করে দেখান। কই স্যার এখানে কিছু লাইক এই তো স্যার, তার মানে ওয়েবসাইট না পেজ, তাই তো? স্যার শপ নাও ক্লিক করলে ওয়েবসাইটটা ঢুকতেছে, শপ নাও তে ক্লিক করলে ওয়েবসাইটটা ঢুকতেছে। কোথায় শপ নাও? নিচে স্যার, নিচে স্যার, এই নাই আমি দিচ্ছি স্যার, আপনি ক্লিক করেন। তার মানে তার ফেসবুকের কোনো পেজ নাই, এটা হলো ফেসবুকের একটা না ফেসবুকে পোস্ট আছে স্যার, এখানেও পোস্ট আছে, পোস্ট আছে, পেজ নাই, তো এটা তো একটা অ্যাড। অ্যাড স্যার, অ্যাড স্যার, আপনি যান না তার ওয়েবসাইটে যান, শপ নাও ক্লিক করলাম। আরেকবার ক্লিক করেন, জোরে করেন। আচ্ছা আপনি এখানে শো এটা দেখুন, শো এট শোয়ার দিলে আমারটা দিলে গেছে, আপনি আরেকবার যান। যাই হোক, এখন আপনি তার জন্য, তার জন্য আপনি যেটা করবেন সেটা হলো, তার জন্য আপনি একটা ফেসবুকের পেজ তৈরি করবেন এবং সে পেজের মতো পোস্ট করবেন, তার মার্কসের ডেসক্রিপশন সহ সবকিছু লিখে পোস্ট করবেন, ওই পোস্টগুলোকে আপনি শেয়ার করবেন। ওরগুলা ওরগুলা দিয়ে দিলে ওরগুলা দিয়ে দিব স্যার। হ্যাঁ মনে করেন আমি আমি দেখাচ্ছি আপনাকে, আমি বলি, এক মিনিট এক মিনিট, তার পেজ ওয়েবসাইট আপনি যাবেন, হ্যাঁ ওয়েবসাইট আপনি যেতে পারবেন, এই যে তার ওয়েবসাইটের মধ্যে যে মার্কস, তাই তো? জি স্যার। তার এই যে কিছু কথা এখানে লেখা আছে, প্রোটেক্ট ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি ফ্রম কোভিড-19, তাই তো? তার মানে এই ছবিটা, এই ইয়াটা মানে ইমেজটা, তারপর এই লেখাগুলো, এই সবকিছু নিয়ে, তাছাড়া তার ওয়েবসাইট থেকে বিভিন্ন ইনফরমেশন নেবেন, তার লিঙ্ক নেবেন, এই সবকিছু নিয়ে আপনি কি যে আপনি মার্কস কিনতে এই লিঙ্কে ক্লিক করুন। হ্যাঁ এভাবে তার সবকিছু নিয়ে আপনি একটা সুন্দর করে পোস্ট তৈরি করবেন, এই একটা ফেসবুকের পেজ তৈরি করে তার জন্য, এবং সেই পেজ ওই পোস্টটা দিবেন। এরপর আপনার কাজ হবে শুধুমাত্র ওই পোস্টটাকে শেয়ার করা, পারবেন না? এক নম্বর কাজ হলো তার পেজটাকে শেয়ার করা, তার এই তার পোস্টটাকে শেয়ার করা। 2 নম্বর কাজ হলো লিঙ্ক বিল্ডিং করা তার জন্য, তার জন্য ক্লাসিফাইড পোস্টিং এ, যেমন এটার জন্য ক্লাসিফাইড পোস্টিং খুব ভালো একটা কাজ হবে, তাই তো? তার এটার জন্য বিভিন্ন ক্লাসিফাইড পোস্টিং করা, কাজটা যদি আপনার $10, আপনি আপনি কি মিলে জুলে কাজটা কাজটা করেন, আপনি 20টা, 10টা বা 10টা বা 20টা ক্লাসিফাইড পোস্টিং করেন, হ্যাঁ 10টা ক্লাসিফাইড, আপনি আমি বলি আপনি মোট 50টা কাজ করেন তার জন্য, হ্যাঁ 10টা ক্লাসিফাইড পোস্টিং, 10টা লিঙ্ক বিল্ডিং, আর 30টা ফেসবুক ফেসবুক প্রমোশন, আপনার জন্য কাজটা করা সহজ হবে, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, ঠিক আছে না? সবচেয়ে ভালো কাজ হবে হলো ক্লাসিফাইড পোস্টিং, তারপর হলো ফেসবুক বাইসেল গ্রুপ, তাই তো? তারপর নর্মাল লিঙ্ক বিল্ডিং, যেখানে করোনা ভাইরাস নিয়ে যেখানে আলোচনা হয়, যে সকল ব্লগ পোস্ট বা আর্টিকেল গুলা, ঠিক আছে, বিভিন্ন হেলথ গ্রুপ, জেনারেল গ্রুপ, হেলথ গ্রুপ, যে কোনো গ্রুপে আপনি দিতে পারবেন, সবচেয়ে ভালো হবে যেসব গ্রুপ এবং আটে গেলে করোনা ভাইরাস নিয়ে কি করা হয় আলোচনা আলোচনা হয়, ঠিক আছে না? তাহলে আপনি মিলে জুলে 50টা বা 60টা কাজ দেন, আপনি 30টা ফেসবুক প্রমোশন, 20টা এটা লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, অথবা 10টা লিঙ্ক বিল্ডিং, 10টা কি 20টা ক্লাসিফাইড পোস্টিং, এভাবে কাজটা করে দেন, ঠিক আছে? আর আমি আমি সবার উদ্দেশ্যে বলি, বায়ার যখন বলবে যে তুমি এটা যেমনে পারো তেমনে প্রচার করো, তখন আমরা শুধু একটা কাজ না করে 3-4টা কাজ আমরা তার জন্য করবো। 3-4টা কাজ করলে হবে কি, আমার জন্য কাজটা সহজ হবে। কেন সহজ হবে? কারণ আপনি যদি শুধু ফেসবুকে গ্রুপ পোস্টিং করেন, যদি বলো যে 100টা গ্রুপে শেয়ার করতে, তখন এটা কঠিন হয়ে যায় কাজটা, কারণ আপনি 20টা 30টা ইজিলি করা যায়, এরপরে কিন্তু করাটা করাটা কঠিন হয়, তাই না? কিন্তু আপনি যদি 20টা 30টা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন, যদি বলো যে লিঙ্ক বিল্ডিং করেন, তাও আপনি 20টা 30টা করতে পারবেন। হ্যাঁ তো 20টা 30টা লিঙ্ক বিল্ডিং করা, ক্লাসিফাইড পোস্টিং করা, এই গ্রুপ পোস্টিং করা সবকিছু সহজ হয়,
20-30টার উপরে গেলে কঠিন হয়, তখন আপনি যদি বিভিন্ন কাজ মিলে জুলে যদি করেন তখন কাজটা সহজে কাজটা কাজটা জমা দেওয়া যায়। ঠিক আছে মাসুর, তাহলে কাজটা কাজটা তাহলে করে ফেলেন। স্যার গতকালকে কাজটা স্যার ওই এটা করতে পারতেছি না স্যার। হ্যাঁ দেখান স্যার, এটা নিচ্ছে না স্যার, লিংকটা নিচ্ছে না স্যার, এটা মাস্কিং করে দেওয়ার পর। খাবার আপনার সহজ থেকে আপনার খাবার আসতেছে, ইনকামিং ফুড অর্ডার রিকোয়েস্ট স্যার। অনলাইন রেস্টুরেন্ট আছে তো স্যার। এটা কি দিছেন, এই ব্রেকফাস্ট নাকি নাকি লাঞ্চ? এখন তো ব্রেকফাস্টের সময় না লাঞ্চের সময় না। এটা স্যার ব্রেকফাস্ট। ও মাই গড, এই 10টা বাজে ব্রেকফাস্ট তো সহজ আপনাকে অনেক বারবার ইয়া করতেছে। ফোন রিসিভ করেন, লগইন করা আছে তো স্যার, এর জন্য ওর ফোন রিসিভ করেন। ফোন না স্যার, এটা অর্ডার আসছে স্যার, ইনকামিং ফুড রিকোয়েস্ট। হুম স্যার, এটা ফোন ডেলিভারি ম্যান করবে স্যার এখান থেকে। আগের কাজটা কি সমস্যা আমাকে দেখান স্যার। এটা হচ্ছে না স্যার, লিংকটা নিচ্ছে না স্যার, দিলে এই যে ছবিটা, এই ছবিটা দিয়ে সে অনেকবার করছে, এই ছবিটা হবে না। এই যে ডেসক্রিপশনটা দিয়ে সে অনেকবার করছে, ডেসক্রিপশনটা হবে না। এবং যে লিঙ্কটা সে লিঙ্কটাকে আপনি চেঞ্জ করে দেবেন, লিঙ্কটা তো আপনি অলরেডি চেঞ্জ করছেন। হ্যাঁ, এবং ওই লিঙ্কের মধ্যে ফরেক্স শব্দটা না হলেই কি, অথবা হ্যাঁ ফর, হ্যাঁ ফরেক্স শব্দটা এভাবে না দিয়ে এফ ও আর আর এক্স ইটা বাদ দেন, তাই তো? একটু চেঞ্জ দেন, একটু চেঞ্জ করে দেন। হ্যাঁ, এফ ও আর এক্স এভাবে দেন, ঠিক আছে? তারপরে এই যে ডেসক্রিপশন আপনি নিজের মতো করে লেখেন, এই আপনার যে আটা কথা হলো আপনাকে সব অনুষ্ঠান ভিডিওটা আসবে দেখে দেখে কাজ করুন। এই ছবিটা হবে না, আপনি ছবিটা নিজের ক্যানভা দিয়ে নিজের মতো করে একটা ব্যানার তৈরি করেন, তাই তো? এখন ফাইবার যেটা করছে সেটা হলো একচুয়ালি ফেসবুক আপনার এই ছবিটাকে ব্লক করছে, এই ডেসক্রিপশনটা ব্লক করছে, এগুলোর কারণে হচ্ছে না, সব কিছু ব্লক করছে। এখন কথা হলো এমন ভাবে জিনিসটাকে দিতে হবে, 11টা নিচে না স্যার, 11টা নিচে স্যার। আচ্ছা, 11টা পরে আর নিচে না, তার মানে 11টার পরে এটা লিমিট এক্সিট হয়ে গেছে, এখন টোটালটা চেঞ্জ করতে হবে। এমন ভাবে করতে হবে কেন, এই মেয়েগুলোকে ছাড়া ফরেক্স ট্রেডিং করা যাবে না, বলেন করা যাবে না? যাবে স্যার, যাবে। সুতরাং এই মেয়েগুলোকে বাদ দিয়ে অন্য একটা ছবি নিয়ে আসেন, অথবা তার ওয়েবসাইট থেকে কোনো ছবি না নিয়েও কি করা যাবে না, আপনি নিজে একটা একটা ব্যানার তৈরি করেন, যে ফরেক্স ফরেক্স ট্রেডিং সলিউশন ক্যানভা দিয়ে আপনি তৈরি করতে পারবেন একটা ব্যানার, একটা সিম্পল একটা ব্যানার। হ্যাঁ, ব্যানারটা নিজে তৈরি করবেন, ডেসক্রিপশনটা আপনি কি নিজে লিখবেন, এমন ভাবে একটু উপস্থাপন করবেন স্যার, একটু পারতেছি না স্যার। আপনি ডেসক্রিপশনটা বাংলায় লেখেন, যে আমরা ফরেক্স ট্রেডিং করি, আমরা ফরেক্স ট্রেডিং করতে হেল্প করি, আসেন বসেন কথা বলেন, ইনভেস্ট করেন, লাখপতি হন, কোটিপতি হন, তারপর কি ফকির হয়ে যান, আমরা এভাবে আমরা লিখতে পারবো না? ঠিক আছে, ফরেক্স ট্রেডিংটা এরকম, মানুষ প্রথমে লাখপতি হয়, তারপর কোটিপতি হয়, তারপর হয় তারপর ফকিরপতি হয়ে যায়, এটা একটা জুয়া খেলার মতো। ঠিক আছে, আমি তাহলে ইয়া করতেছি, আপনাকে স্টপ করে দিচ্ছি স্যার। স্যার ভিডিও গুলো একটু স্যার আপলোড দিলে ভালো হতো স্যার, এটা কালকে তো পাইনি, তো ভিডিও দেখলে একটু সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।